উইন্টার্স স্কিন কেয়ার রুটিন। সো সামার্স থেকে উইন্টার্স স্কিন কেয়ার রুলস একটু আলাদা হয়ে থাকে, বিকজ উইন্টার্স ওয়েদার একটু কুল হয়। তাই যদি আপনি সেম স্কিন কেয়ার সামার্স এর মতো উইন্টারেও ফলো করেন তাহলে আপনার স্কিন ড্রাই হয়ে যেতে পারে। সো ইন দিস ভিডিও আই এম গোনা শেয়ার উইথ ইউ টপ 7 বেস্ট স্কিন কেয়ার রুটিন ফর উইন্টার, যেগুলো আপনার ওভারঅল স্কিন কে গ্লোয়িং, হেলদি এন্ড সেক্সি বানাতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আপনার সেক্সি লিপস, যেটি আপনার গার্লফ্রেন্ড এর সব থেকে প্রিয়, বিকজ এভরি গার্লস হেট ক্র্যাক এন্ড ড্রাই লিপস। যদি আপনি নিজের লিপস কে উইন্টার্স এ কিসিবলি সফট এন্ড কিসিবলি সেক্সি বানাতে চান এবং নিজের কিসিং লেভেল কে মোর এনহ্যান্স করতে চান তাহলে উইন্টার্স এ মাস্ট বি আপনাকে লিপ বাম ইউজ করবে। সব সময় আপনাকে নিজের কাছে একটি লিপ বাম রাখতে হবে সো দ্যাট আপনার লিপ যেন ফেটে না যায়। নেক্সট পয়েন্ট নাম্বার 2, ডোন্ট লিক ইউর লিপস। উইন্টার সিজন এর সময় মনে করেন যে লিপস চাটলে আরো সফট হয়, বাট মেরে ভাই দিস ইজ টোটালি রং। লিপ চাটলে কখনোই আপনার লিপ সফট হবে না, উল্টো আপনার লিপ আরো ড্রাই হয়ে যাবে। দ্যাটস ওয়াই এর জন্য আপনি সবসময় একটি লিপ বাম ক্যারি করতে পারেন। নেক্সট পয়েন্ট নাম্বার 3, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফেস ওয়াশ। অনেকেই মনে করে উইন্টার্স ওয়েদার তো কুল তাই ফেস ওয়াশ ইউজ না করলেও হবে, বাট মেরে ভাই দিস ইজ অ্যাবসলুটলি রং। আপনাকে প্রতিদিন দুইবার ফেস ওয়াশ করতে হবে, সেটি হোক সামার্স আর উইন্টার্স, বিকজ বাংলাদেশ এ পলিউশন আছে এন্ড লাইফ টাইম থাকবে। দ্যাটস ওয়াই আপনাকে ডেইলি দুইবার ফেস ওয়াশ ইউজ করতেই হবে। বাট এখানে একটি জিনিস আপনাকে ফলো করতে হবে, লাইক সামার্স এ আমাদের স্কিন সব থেকে অয়েলি হয়ে থাকে এন্ড এই অয়েল কন্ট্রোল করার জন্য আমরা অনেক ফেস ওয়াশ ইউজ করে থাকি, বাট যদি আপনি সেম ফেস ওয়াশ সামার্স এর মতো উইন্টারেও ইউজ করেন তাহলে আপনার স্কিন ড্রাই এন্ড ডাল হয়ে যাবে। এর জন্য উইন্টার্স এ আপনাকে কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ ইউজ করতে হবে। যদি আপনি হার্স কেমিক্যাল থাকা ফেস ওয়াশ উইন্টার্স এ ইউজ করেন তাহলে আপনার স্কিন আরো ড্রাই হয়ে যাবে। তবে আপনার বাজেট যদি একটু ডিলে হয়ে থাকে তাহলে আপনি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ইউজ করতে পারেন, বিকজ এখানে বেশি হার্স কেমিক্যাল ইউজ করা হয়নি। নেক্সট পয়েন্ট নাম্বার 4, ডোন্ট ওয়াশ ইওর ফেস উইথ হট ওয়াটার। অনেকেই না ঠান্ডার কারণে স্কিনে হট ওয়াটার ইউজ করে, বাট মেরি জান গরম পানি আপনার স্কিনের ন্যাচারাল অয়েল কে ধ্বংস করে ফেলবে, তাই গরম পানি স্কিনে টোটালি অ্যাভয়েড করতে হবে। নেক্সট পয়েন্ট নাম্বার 5, প্রতিদিন আপনাকে সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এক গ্লাস পানি পান করতে হবে। খালি পেটে এক গ্লাস পানি পান করলে আপনার পেট এর ডাইজেস্টিং সিস্টেম একদম ক্লিন থাকবে। নেক্সট পয়েন্ট নাম্বার 6, ইউজ সানস্ক্রিন অর ময়েশ্চারাইজার। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, ভাই শীতকালে সানস্ক্রিন, লাইক সিরিয়াসলি? বাট ব্রো শীতকালেও আপনার স্কিনের ট্যানিং হতে পারে, কালো দাগ হয়ে যেতে পারে যদি আপনি সানস্ক্রিন ইউজ না করে রোদে বের হন। তাই সূর্যের ইউভি রেজ থেকে নিজের স্কিনকে বাঁচাতে চাইলে ইউ হ্যাভ টু ইউজ সানস্ক্রিন। বাট শীতকালে সবার একটাই সমস্যা, অনেকের স্কিন ড্রাই এন্ড ডাল হয়ে যায়। সো এর জন্য আপনাকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, বিকজ ময়েশ্চারাইজার আপনার স্কিনকে হাইড্রেট করবে, আপনার স্কিনের ডালনেস ভাবকে দূর করবে। যদি আপনার মনে হয় আপনার স্কিন ড্রাই এন্ড ডাল হয়ে যাচ্ছে তাহলে আপনি ইনস্ট্যান্টলি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এবং কিভাবে সানস্ক্রিন এন্ড ময়েশ্চারাইজার ইউজ করবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে ইউজ করতে পারেন। বাট যদি আপনি ন্যাচারালি স্কিনকে ময়েশ্চারাইজ করতে চান তাহলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন, যেটি সেম ময়েশ্চারাইজার এর মতো কাজ করবে। এন্ড অনেকের এখানে ভুল ধারণা থাকে স্কিনে সরিষার তেল ইউজ করলে স্কিন কালো হয়ে যায়, বাট এটি টোটালি একটি মিসকনসেপশন, বিকজ সরিষার তেল আপনার স্কিনকে গ্লোয়িং এন্ড হেলদি বানাবে। আপনি জাস্ট 7 দিন ইউজ করে দেখুন, দেন থ্যাঙ্কস মি লেটার। সো এই 7টি স্কিন কেয়ার রুলস আপনাকে উইন্টার্স এ ফলো করতে হবে, আই মিন ডেইলি দুইবার ফেস ওয়াশ, রোদে যাওয়ার আগে সানস্ক্রিন এন্ড ময়েশ্চারাইজার এবং আপনার সেক্সি লিপস। দ্যাটস ইট। দেয়ারফর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড আনটিল দ্য নেক্সট ভিডিও, বি হ্যান্ডসাম, বি কুল এন্ড বি সেক্সি।